আসসালামু আলাইকুম। আজকে আমরা মানুষের জীবনে দৈনন্দিন একটা সমস্যার ওষুধ সম্বন্ধে জানব। এটি হলো কোষ্ঠকাঠিন্য। অনেক মানুষের দেখা যায় প্রতিদিন পায়খানা হয় না, এক সপ্তাহ তিন চার দিন একদিন পর পর অনেকেরও পায়খানা হয়ে থাকে। সে সকল মানুষদের জন্য খুবই সমস্যাদায়ক এই ব্যাপারটা, কারণ এই কোষ্ঠকাঠিন্যর কারণে মানুষের অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে, যেরকম রাতে ঘুম নাও হতে পারে, আবার প্রেশার বাড়তে পারে। প্রেশার বাড়লে অনেক সময় দেখা যায় অনেকের হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, আবার অনেক রোগীর আছে পাইলসের সমস্যা আছে, তাদের জন্য এই কোষ্ঠকাঠিন্য তো আরও অনেক সমস্যা। এই জন্য অবশ্যই কোষ্ঠকাঠিন্য চিকিৎসা আপনারা করবেন। আর এই কোষ্ঠকাঠিন্যটা সাধারণত আমাদের দৈনন্দিন খাদ্য এবং খাদ্যাভ্যাসের উপরে অনেকটা নির্ভর করে। এখন দেখা যাচ্ছে আমরা প্রচুর পরিমাণে ভাজা পোড়া আমিষ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাচ্ছি, নিয়মিত ফাইবার জাতীয় খাবার খাচ্ছি না, শাকসবজি খাচ্ছি না, ফলমূল খাচ্ছি না, পানি প্রচুর পরিমাণে খাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে আমরা ঘুমাই না, সময় মতো ঘুমাই না, এবং ব্যায়ামও করতে চাই না আমরা। এই ধরনের জিনিসের উপর অনেকটা ডিপেন্ড করে এই কোষ্ঠকাঠিন্যটা। এই জিনিসগুলো আপনাদেরকে কন্টিনিউ করতে লাগবে, নিয়মিত ব্যায়াম করতে লাগবে, পানি খেতে লাগবে, শাকসবজি খেতে লাগবে। তারপরে যদি আপনাদের এই কোষ্ঠকাঠিন্যটা না সারে, তাহলে আপনারা অবশ্যই ওষুধ খাবেন, ডাক্তারের সাজেশন নেবেন। এখন আমরা কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য একটি ভালো সিরাপ সম্বন্ধে একটু জেনে নিই। এটির নাম হলো সোপিল্যাক্স ওরাল সলিউশন। এটি স্কোয়ার ফার্মাসিউটিক নামের একটি প্রোডাক্ট। এটিতে একটি উপাদান থাকে, সোডিয়াম পিকোসালফেট। এটি ট্যাবলেট এবং সিরাপ দুটি ফর্মেটে পাওয়া যায়। ট্যাবলেটটি পাওয়া যায় হচ্ছে 10 mg, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে একটি ট্যাবলেটের দাম হচ্ছে 10 টাকা। আর সিরাপটা পাওয়া যায় হচ্ছে 100 মিলি বোতলে, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 150 টাকা। এটা আপনাদের পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আরেকটি কথা, আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই ওষুধটা কীভাবে কাজ করে আমি ফার্মাকোলজিটা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নিন। এখন আমরা ওষুধটি খাওয়ার একটু নিয়ম জেনে নিই। এই ওষুধটি প্রাপ্তবয়স্ক এবং 10 বছরের উপরে যারা আছে তারা ট্যাবলেটও খেতে পারবে, আবার সাসপেনশনও খেতে পারবে। ট্যাবলেট যদি খায় প্রতিদিন 5 থেকে 10 মিলিগ্রাম ট্যাবলেট খেতে পারবে, আর সাসপেনশনটা প্রতিদিন খেতে পারবে হচ্ছে 1 চামচ থেকে 2 চামচ করে। আর যে সকল শিশু বাচ্চারা আছে 4 থেকে 10 বছরের মধ্যে যারা আছে, তারা এই ট্যাবলেটটা প্রতিদিন খেতে পারবে হচ্ছে 2.5 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রাম পর্যন্ত খেতে পারবে। মানে একটি ট্যাবলেট অর্ধেকের অর্ধেক খেতে লাগবে তাদেরকে, বাচ্চাদেরকে। আর যারা সিরাপ খাবে, বাচ্চাদের জন্য অবশ্যই সিরাপটা অবশ্যই ভালো হবে, আর যারা সিরাপ খাবে তারা 1/2 চামচ অথবা 1 চামচ সিরাপ খাবে। এটি অবশ্যই রাতে খাবার পর খেতে লাগবে, শোয়ার আগে। এখন আমরা ওষুধটির একটু পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে জেনে নিই। পার্শ্বপ্রতিক্রিয়া যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখা দেবে এমনটি নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, পরিপাকতন্ত্রের জটিলতার কিছু সমস্যা দেখাতে, পেটে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে, ডায়রিয়া হতে পারে, পেট ব্যথা হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে। এখন আমি একটু জেনে নিই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটা খাওয়া যাবে কি না যাবে। গর্ভাবস্থায় এই ওষুধের কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি। তারপরেও গর্ভাবস্থায় প্রথম 3 মাস অবশ্যই এই ওষুধটা খাওয়া থেকে বিরত থাকতে লাগবে। আর অবশ্যই গর্ভাবস্থায় যে কোনো ওষুধ খাওয়ার আগে একটি গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ খাবেন, কারণ গর্ভাবস্থা খুব সেন্সিটিভ একটি ব্যাপার। এটি আপনার বাচ্চা এবং আপনার উভয়ের ক্ষতি হতে পারে যে কোনো অজানা কোনো ওষুধ খেলে। অবশ্যই সাবধান থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।